আপনারা দেখছেন চ্যালেঞ্জ ২৬ বুলেটিন। জরিমানা বাড়িয়ে এবার কালো টাকা সাদা করা বা অপ্রদর্শিত অর্থ প্রদর্শনের সুযোগ করে দেওয়া হয়েছে। তবে আগের মতো ১০% হারে কর দিয়ে নয়, ২৫% কর এবং উই করের ওপর ৫% জরিমানা দিয়ে নগদ টাকা, ব্যাংকে রাখা টাকা, সঞ্চয়পত্র কিনেও টাকা সাদা করা যাবে। একইভাবে শেয়ারবাজারে বিনিয়োগ করতে চাইলে একই হারে কর ও জরিমানা দিয়ে কালো টাকা সাদা করা যাবে। ১০% কর দিয়ে কালো টাকায় নতুন শিল্প কারখানা করা যাবে। জমি ও ফ্ল্যাট কিনে এলাকা ও আয়তনভেদে নির্ধারিত কর দিয়ে কালো টাকা সাদা করা যাবে। আগামী ১লা জুলাই থেকে ২০২২ সালের ৩১ জুলাই পর্যন্ত পুরো অর্থবছর জুড়ে এ সুযোগ পাওয়া যাবে। অন্যদিকে অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে ১০% কর দিয়ে ২০২৪ সাল পর্যন্ত কালো টাকা সাদা করার বিদ্যমান সুযোগটিও অব্যাহত রাখা হয়েছে। কালো টাকা সাদা করলে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ছাড়া অন্য কোনো সংস্থা এ নিয়ে প্রশ্ন করবে না। মঙ্গলবার ২৯ জুন জাতীয় সংসদে ২১০০ সালের অর্থবিল পাশের সময় কিছু ধারা সংশোধন করে পাশ করা হয়েছে। চলতি অর্থবছরের বাজেট ঘোষণার সময়ে দেওয়া নগদ টাকা, ব্যাংকে রাখা টাকা ও এফডিআরও, সঞ্চয়পত্র কিনে ১০% হারে কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগটি ৩০ জুন অর্থাৎ আজ শেষ হচ্ছে। একই সঙ্গে শেয়ারবাজারেও একই হারে কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ আজ শেষ হচ্ছে, উল্লেখ্য এর আগে গত ৩রা জুন প্রস্তাবিত বাজেটে। আপনারা দেখছেন চ্যালেঞ্জ ২৬ বুলেটিন।